হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো সবসময় যেটা বলি, আনকমন বাইকের জন্য প্রিন্স ওয়ার্ল্ডস বেস্ট, সেটা নমুনা আমার পিছনে আছে। দেখতে পাচ্ছেন একটা এটিভি বাইক ডেলিভারি হচ্ছে আমাদের, চার চাকার। এই বাইকগুলো হচ্ছে মূলত কক্সবাজার আমরা বিচে যখন ঘুরতে যাই তখন মূলত এই সমস্ত বাইক আমরা রাইড করে থাকি, বা আমরা কক্সবাজার এই সমস্ত বাইক আমরা অ্যাভেলেবেল দেখি। তো আজকে বাইকটা নিচ্ছে হচ্ছে আরিফ ভাই। আরিফ ভাই, কি অবস্থা, কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। আর হচ্ছে আরিফ ভাইয়ের সাথে আসছে এই ভাই, ভাইয়ের নামটা নাজমুল ভাই। বাইক তো পারফেক্ট। তো সবার প্রথম আরিফ ভাইয়ের কাছে আসি। আরিফ ভাই, আপনি তো এটিভিটা নিচ্ছেন, তো আপনার ফিলিংসটা যদি একটু দর্শকের উদ্দেশ্যে শেয়ার করতেন ফার্স্টে। আসলে জিনিসটা অনেক আনকমন এবং আমাদের কাজের জন্যই নেয়া। আচ্ছা, হ্যাঁ। এবং আমাদের বাইকটা অনেক পছন্দ। আপনি কি কাজে ইউজ করবেন এটা? মেইনলি আমি আমার একটা প্রজেক্টে ইউজ করব। আচ্ছা, অনেক বড় সাইট, যেহেতু 47 একরের জায়গার উপর একটা প্রজেক্ট চলছে, অনেক বড় সেই জায়গাতে। তো আরিফ ভাই, প্রিন্স ওয়ার্ল্ড এসে আপনার কেমন লাগলো? আপনি তো অলমোস্ট প্রিন্স ভাই দিয়ে শুরু করে আমাদের দুইটা শোরুমে আপনি ভিজিট করছেন। হ্যাঁ জি। তো যদি বড় কথা হচ্ছে, আপনাদের ব্যবহার অনেক ইউজার ফ্রেন্ডলি, যেটা আসলে কাস্টমারদের জন্য অনেক ভালো। ওকে, আশা করি আপনাদের সাথে নেক্সট আরো বিজনেস আমাদের হবে, দেখা যাক। আচ্ছা, আর এর পাশে হচ্ছে আমাদের নাজমুল ভাই আছে। নাজমুল ভাই, যদি একটু আপনার ফিলিংসটা প্লাস প্রিন্স ওয়ার্ল্ড এসে আপনার কেমন লাগলো, যদি সবকিছু মিলিয়ে একটু বলতেন। প্রিন্স ওয়ার্ল্ড বলতে, হ্যাঁ, এখানে আসলে আমরা স্যাটিসফাই সবকিছু নিয়ে, আর এটা নিয়ে আসলেই এক্সাইটেড, জাস্ট এখনো বসে আছি, ঠিক আছে, এর জন্য আর কি। সো বেস্ট অফ লাক। Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And I... এটা হচ্ছে বেসিক্যালি ফোর হুইলার আর কি, এটিভি বাইক, যেটা হচ্ছে আপনি বিচে চলাফেরা করে সচরাচর আপনি এটা বিচ বাইকও বলা থাকে আর কি। মানে কি বিচ বাইক বলে থাকে? আর এটা হচ্ছে 25 সিসির একটা বাইক, এটা হচ্ছে 200, 300, 250, মানে অনেক বেশি সিসিরও হয়ে থাকে। যে কোনো রুটে চালানো পারবে? না না না, এটা অনলি আপনার বিচে চালানোর জন্য। ইটস কল্ড বিচ বাইক, মানে কোয়াড বাইক আছে, তারপর এটা হচ্ছে ফোর হুইলার এটিভি বাইক আর কি। আর আপনি একটা প্রয়োজনে আপনি রিমোট এরিয়াতে আপনি বাড়ির ধরেন বাউন্ডারির ভিতরে চালাবেন, বা আপনি সেফটিতে যে কোনো জায়গাতে শখের বসে চালাতে, শখের বসে চালাবো, এটা রাস্তার চালানোর কোনো পারমিট নেই, আপনি রুটেটা চালাতে পারবেন না, ঠিক আছে। আর এই বাইকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা লাইফ, কিন্তু আপনার হুন্ডার ইঞ্জিন, টোটালটাই কিন্তু একটা বাইকের ইঞ্জিন, এটা 125 সিসির একটা ইঞ্জিন দেখতে পাচ্ছেন এখানে। আর কমপ্লিট সিস্টেমটা কিন্তু আপনার মানে অ্যাজ লাইক মোটর সাইকেল। এখানে আমি যদি বসে এটার অপারেটিং সিস্টেমটা দেখিয়ে দিই, এগুলো তো সম্পূর্ণ টিউবলেস। হ্যাঁ, সম্পূর্ণ টিউবলেস। আর এটার সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি বাইকটা হচ্ছে এই যে এখন মানে সামনে যাচ্ছে না, এটা ব্যাক গিয়ার, ফ্রন্ট গিয়ার দুটাই পেয়ে যাবেন, ব্যাক গিয়ার ফ্রন্ট গিয়ার সব কিছু আছে। হ্যাঁ, এখন আমি এই যে নিউট্রাল দিলাম, যদি আমি পিছনে দেই আপনারা দেখতে পাচ্ছেন এখন পিছনে যাবে। যারা শখের বসে এই বাইকগুলো নিতে চাচ্ছেন, অবশ্যই আপনারা আসবেন, বাইক পেয়ে যাবো। প্রিন্স ওয়ার্ল্ড বর্তমানে বাজার মূল্য কত? এটা প্রাইস হচ্ছে আপনার এমআরপি 2,10,000 টাকা। আপনার কাছে 2,10,000 টাকা, তো এটা ডিসকাউন্ট দিয়ে ফাইনাল এটা রাখা যাবে 1,90,000 টাকা। 1,90,000 টাকা সাথে ফ্রি বলতে, আসলে এটা এই বাইকটা যেহেতু মানে বিচে চালাবে, এটা শখের বসে সর্বোচ্চ এটার সাথে একটা হেলমেট প্রয়োজন হতে পারে। সার্ভিস কী করে দেন আপনারা? এটার আসলে বেসিক্যালি এই জিনিসটা আমরা এখান থেকে চেক করে দিব,
এটার অফিসিয়ালি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি বা সার্ভিস থাকছে না। এই জিনিসটা যেহেতু আমরা মানে নিবে শখের বসে, সম্পূর্ণ হচ্ছে আমরা চেক করে দিব, আপনি চালিয়ে দেখে অপারেশন সিস্টেম কমপ্লিট ঘুরে শুনে নিয়ে যাবেন। পিছনে তো দুই বছর অপশন আছে, দুই তিন বছর অপশন আছে, দেন হচ্ছে এটা আপনি আর একটু ব্যান করে পিছনে নিতে পারবেন, এখানে ইজি আপনি নিতে পারবেন আর কি। আর অ্যাপ্লাইকে যে কোনো জায়গায় সার্ভিস করিয়ে নিতে পারবেন, হোন্ডার ইঞ্জিন মোটর সাইকেলের 125 এটার ইঞ্জিন, সব পার্টস অ্যাভেলেবেল পাবেন, সব কিছু আপনি পেয়ে যাবেন, যে কোনো জায়গাতে এটা অনায়াসে আপনি সার্ভিস করিয়ে নিতে পারবেন, ঠিক আছে। আর এটা যেহেতু আমরা ঢাকা সিটিতে সেল করছি না, সেহেতু সার্ভিস কোনোভাবে প্রোভাইড করতে পারছি না, রাইট? আপনি অর্ডার করলে আমি বাইকটা আপনাকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি দেওয়ার চেষ্টা করবো আর কি। অ্যাডফার্স্টে কত টাকা পে করতে হয় কেউ যদি অর্ডার করে? অ্যাডফার্স্টে সেটা হচ্ছে আলোচনা সাপেক্ষে, অর্ডার দেখা গেলে টাকা বিষয় না, যদি তার সেই রকম হয়, কক্সবাজারে আমাদের শোরুম রয়েছে, ওখান থেকে আনিয়ে দিলাম বা ওখানে নিয়ে বলো, আমরা সেটা ব্যবস্থা করে দেবো। আমরা জানলাম পিন্সদের কাছ থেকে। আর যদি আপনারা এ ধরনের বাইক কিনতে চান, অবশ্যই আপনারা চলে আসবেন ওয়ালেস পিন্স ওয়ার্ল্ডে, অবশ্যই যারা আমার রেফারেন্স আসবে ডিসকাউন্ট দিতে হয় 100%। আপনার প্রত্যেকটা কাস্টমার আমার পিন্স ওয়ার্ল্ডের জন্য ভেরি স্পেশিয়াল, থ্যাংক ইউ সো মাচ। আর অবশ্যই সেটা ভিডিও দেখে স্ক্রিনশট নিয়ে আসলে অবশ্যই সেটা পাবে। তবে আমি বলে রাখি, এই বাইকটা কিন্তু রুট পারমিট নেই, এটা জাস্ট বিচে চলবে বা বাড়ির বাউন্ডারির ভিতরে বা ফ্যাক্টরিতে যে কোনো শখের বসে চালানোর জন্য। হ্যাঁ বন্ধুরা, যদি আপনারা শখ করে এই বাইকগুলো নিতে চান আসতে পারেন পিন্স ওয়ার্ল্ডে। আর আমি আপনাদের সুবিধার্থে শোরুমের অ্যাড্রেস ফোন নাম্বার ডিসক্রিপশন দিয়ে দেবো, এখান থেকে আপনারা কালেক্ট করবেন। আরিফ ভাই, যদি দর্শকের উদ্দেশ্যে আপনি কিছু বলতেন? না, আমি এটাই বলতে পারবো শুধু যে আপনারা যদি আনকমন এবং স্টাইলিশ বাইক কিনতে চান তাহলে আসুন প্রিন্স ওয়ার্ল্ড ঘুরে দেখুন, ভালোই লাগবে। ফ্যাশনেবল যত বাইক আছে, যদি বাইক কিনতে চান তাহলে প্রিন্স ওয়ার্ল্ড না ঘুরে বাইক কিনবেন। আপনারা খুব সহজেই ওনাদের চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে পারবেন। হ্যাঁ, আপনারা সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে সবসময় প্রিন্স ওয়ার্ল্ডের সাথে যোগাযোগ রাখতে পারবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমরা যত আনকমন টাইপের বাইক আছে, প্লাস আমরা পার ডে একটা করে ভিডিও পোস্ট করি বিভিন্ন বাইক নিয়ে, আপনারা সুপার ফাস্টে সেই বাইকগুলো সম্পর্কে জানতে পারবেন, দেখতে পারবেন। তো এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, ফ্রেন্ডস অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই ক্লিক করে রাখবেন।